17 এপ্রিলের দিকে তাকিয়ে আছেন সবাই, কি হবে সেদিন। কারণ রংবাজ সিনেমায় বুবলির অভিনয় করা নিয়ে শুরু হয়েছিল চিত্রনায়িকা অপু বিশ্বাস আর চিত্রনায়ক শাকিব খানের মধ্যে দ্বন্দ্ব। একটি টেলিভিশন চ্যানেলের লাইভে গিয়ে বিয়ে, সন্তানসহ সবকিছুই প্রকাশ্যে আনেন অপু বিশ্বাস। তারপর থেকেই বিভিন্ন রকম সংবাদ প্রকাশিত হচ্ছে মিডিয়ায়। এর মধ্যে শাকিব খান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। পহেলা বৈশাখের দিন একটি 5-তারা হোটেলে শাকিব খান তার ছেলে আব্রাহাম খান জয় ও স্ত্রী অপু বিশ্বাসকে নিয়ে নববর্ষ পালন করেন। সেদিন সন্ধ্যায় আবার রংবাজ ছবির মহরতে হাজির হন শাকিব। তার সঙ্গে ছিলেন সিনেমাটির নায়িকা বুবলি। সে রাতেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন বুবলি। এখন কিছুটা সুস্থ হয়ে বাসায় আছেন তিনি। 17 এপ্রিল থেকে পাবনায় শুরু হতে যাচ্ছে সেই রংবাজ সিনেমার শুটিং। শাকিব খান একদিন আগেই অর্থাৎ আজ সেখানে পৌঁছে যাবেন বলে কথা রয়েছে। নায়িকা বুবলি যাবেন কাল সকালে। রংবাজ সিনেমাটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি। এখন দেখার অপেক্ষা কি ঘটে আগামীকাল। এদিকে শাকিব খানের স্ত্রী অপু বিশ্বাস দ্য ডেইলি স্টার অনলাইনকে জানান, শাকিব খান বাংলা সিনেমার 1 নম্বর নায়ক, সবার সঙ্গে অভিনয় করতে হবে তাকে। সবসময় তার জন্য মঙ্গল কামনা করে আসছি, আগামীতেও করে যাব, কোনো সমস্যা তো দেখি না এখন। আগামী 2 মে পর্যন্ত পাবনা ও নাটোরের বিভিন্ন স্থানে শুটিং হবে রংবাজ সিনেমার। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।